আজকে আমি তোমাদেরকে আওয়ার গ্রিন ফ্রেন্ডস এই প্রোস্টের ইউনিট টু এর বাংলা মানেটা বোঝাবো। তো আশা করছি তোমরা ইউনিট ওয়ানটির অ্যাক্টিভিটি সলভ এবং বেঙ্গলি ট্রান্সলেশনের ভিডিও দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমাদের দরকার মনে হয় তো তোমরা দেখে নিতে পারো। তো ইউনিট টুতে আমরা এবার শুরু করব। প্রথমে বলেছে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন আ ফার্মার্স গার্ডেন, মানে একটা খুবই বৃদ্ধ আম গাছ ছিল একটি কৃষকের বাগানে। ইট ওয়াজ ভেরি ওল্ড, এটি খুবই বৃদ্ধ ছিল, মানে অনেক দিনের একটা আম গাছ। সো ইট স্টপড বিয়ারিং ফ্রুটস, মানে তাই জন্য এরা মানে এই যে আম গাছটি আর ফল দিত না, ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। ইট ওনলি হ্যাভ শেল্টার সরি ইট ওনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারোজ, বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেলস, মানে এটা শুধুমাত্র কি করতো, এরা শুধুমাত্র চড়ুই পাখি, বাটারফ্লাইস মানে হচ্ছে প্রজাপতি, আর কাঠবিড়ালিদের, স্কুইরেলস মানে হচ্ছে কাঠবিড়ালি, এদেরকে আশ্রয় দিত, মানে এদের থাকার জায়গা ছিল এই গাছটা। কিন্তু এই গাছটা কোনো ফল দিত না, অর্থাৎ আম ধরতো না গাছটাতে, যেহেতু গাছটি অনেক বৃদ্ধ হয়ে গেছে। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার, তাই জন্য গাছটা সম্পূর্ণরূপে অব্যবহারযোগ্য হয়ে গেছিল কৃষকের জন্য। ইউজলেস মানে হচ্ছে অব্যবহারযোগ্য, কোনো কাজেই লাগতো না। ফার্মারকে তো ফল দিত না, তাহলে ফার্মারের কোনো কাজেই লাগছে না। ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি, তাই জন্য ও একদিন একটা সিদ্ধান্ত নিল, ঠিক করলো যে ও গাছটাকে কেটে ফেলবে, মানে ফার্মার ঠিক করলো গাছটিকে ও কেটে ফেলবে। সো হি টুক আ শার্প অ্যাক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, তাই ও একটা ধারালো কুঠার নিল আর গাছের গুড়ির মধ্যে আঘাত করতে শুরু করলো। স্ট্রাক মানে হচ্ছে আঘাত করা, আর ট্রাঙ্ক মানে গাছের গুড়ি। তো গাছের গুড়ির মধ্যে ও আঘাত করতে শুরু করলো কৃষকটি। অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার, আর তখনই সমস্ত জীবজন্তু যারা ওই গাছটিতে থাকতো তারা সবাই মিলে ফার্মারকে রিকোয়েস্ট করলো, ফার্মারকে অনুরোধ করলো যে প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, ইট ইজ আওয়ার হোম, বলছে যে দয়া করে এই গাছটিকে কেটো না, এটা আমাদের বাড়ি। কারণ ওই গাছটির মধ্যে তো অনেক ক্রিয়েচার্সরা থাকতো, মানে অনেক জীবজন্তুরা ওখানটাতে থাকতো। আমরা পড়লাম এক্ষুনি যে স্প্যারোস থাকতো ওখানটাতে, প্রজাপতি থাকতো, স্কুইরেলস থাকতো, এরা সবাই থাকতো। তারপর বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু কৃষকটি ওদের কারোর কথাতেই কান দিল না, কারোর কথাই শুনল না। সো দ্য স্প্যারোস, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস লেফট দ্য ট্রি, তাই জন্যই সমস্ত চড়ুই পাখি, প্রজাপতি, কাঠবিড়ালিরা ট্রিটাকে ছেড়ে, গাছটিকে ছেড়ে চলে গেল। দ্য ফার্মার ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিস ওয়ার্ক, মানে ফার্মারটি, কৃষকটি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, ওর গাছটিকে শেষ করার জন্য খুব তাড়াহুড়ো করছিল। সাডেনলি হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, আর হঠাৎ করে ও গাছের ওই কোটরের মধ্যে, বড় বড় যখন গাছ হয় না তো গাছের মধ্যে গর্ত বা কোটর দেখা যায়, তো ওই কোটরটার মধ্যে ও দেখতে পেল, কিছু একটা দেখতে পেল। হোয়াট ডিড হি সি, ও কি দেখতে পেল, আ বি হাইভ, একটা মৌচাক, ফুল অফ হানি, মানে একদম হানি মানে মধুতে পরিপূর্ণ, মধু ভর্তি ছিল বিহাইভটার মধ্যে, মৌচাকের মধ্যে একটা মানে মধুতে পূর্ণ একটা মৌচাক ও দেখতে পেল। হি সেইড, মানে আ বি হাই ফুল অফ হানি, একটা এক্সক্লামেশন সাইন রয়েছে, দেখো বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, মানে অবাক হয়ে গেল দেখে যে আ বি হাই ফুল অফ হানি, হি সেইড, ও মুখে বলল। হি টেস্টেড দ্য হানি, তারপরে ও হানিটার স্বাদ নিল, মানে হানিটাকে একটুখানি খেলো, মধুটা একটু খেলো। হাউ সুইট, হি সেড, তাহলে বলল কি মিষ্টি। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস, তাই এটা দেখে জানতে পারলো, মানে যখন ওই স্বাদটা নিল মধুটাকে যখন আর কি টেস্ট করলো, তখন বুঝতে পারলো যে গাছটা একেবারেই যে ইউজলেস হয়ে গেছে তা কিন্তু নয়। ও তো ভেবেছিল যে এর কোনো ব্যবহারই নেই, একদম আর কি অব্যবহারযোগ্য হয়ে গেছে এটা, এটার কোনো কাজ নেই, কাজে লাগবে না, এটা ভেবেছিল। কিন্তু ওর টেস্ট যখন করলো হানিটা, তারপরে ওর মনটা বদলে গেল। ও তখন বুঝতে পারলো যে ট্রিটা ইউজলেস কিন্তু নয়। হাউ ফুলিশ আই ওয়াজ, নো ট্রি ক্যান বি ইউজলেস, হি সেইড টু হিমসেলফ,
সে নিজেকেই বলল, হি সেইড টু হিমসেলফ, মানে সে নিজে নিজেকেই বলল, হাউ ফুলিশ আই ওয়াজ, আমি কি বোকা। কোনো গাছই কখনো ইউজলেস হতে পারে না, নিজেই এই কথাটাও নিজেকে বলল। হি স্টপ স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ও গাছটিকে আঘাত করা বন্ধ করে দিল। স্ট্রাইকিং মানে হচ্ছে আঘাত করা, এখানে তো আঘাত করা বন্ধ করে দিল আর ওখান থেকে চলে গেল। দ্য স্প্যারোজ, দ্য বাটারফ্লাইজ, দ্য স্কুইরেলস, অল ওয়ার অল হ্যাপি। আর তারপরেই সমস্ত স্প্যারোজ, বাটারফ্লাইজ আর স্কুইরেলরা খুব খুশি হয়ে গেল। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, আর তারা সবাই তাদের বাড়িতে ফিরে এলো। আশা করছি তোমরা গল্পটি বুঝতে পেরেছ। তো নেক্সট ভিডিওতে আমি এটার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করব তোমাদের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই ভিডিও পুরো ক্লাস থ্রিয়ের প্রত্যেকটি এক্সারসাইজের তোমরা ভিডিও, প্রত্যেকটি গল্পের বেঙ্গলি ট্রান্সলেশন এরকমই বাংলা অনুবাদ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো আজকের জন্য টাটা।